The government of Bangladesh recognizes education as a means of reducing poverty and improving the quality of life for children. The Ministry of Education, with the support of World Bank, is working to achieve quality education for the secondary education institutions through the Sikaif Secondary Education Quality and Access Enhancement Project. An important activity of Sikaif is developing the reading habit program, which began in 2010. This program is being implemented in all 64 districts, covering 9,700 schools and madrasas through the Bishwo Shahitto Kendro. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বিশ্ব ব্যাংকের যৌথ উদ্যোগে শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে সেকায়েব বাস্তবায়িত হচ্ছে। ইতিমধ্যে 28 লক্ষ বই মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং মাদ্রাসার লাইব্রেরিগুলোতে সরবরাহ করা হয়েছে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য। সেই সাথে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার হিসেবে প্রায় 12 লক্ষ বই ছাত্রছাত্রীদেরকে বিতরণ করা হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে ছাত্রছাত্রীদের লেখাপড়ার প্রতি উদ্বুদ্ধ করা, পড়ালেখায় তারা যেন আনন্দ পায় সে বিষয়টি নিশ্চিত করা, সেই সাথে একটি উদার মানবিক গুণাবলী সম্পন্ন যুব সমাজ সৃষ্টি করা, যাতে করে আমাদের সমাজে একটি যেন গুণগত পরিবর্তন আনা যায়। Aim of the intervention is inculcating lifelong reading habits among the students. Once the students have been taught to read and develop a love for books, they can explore the wealth of human experience and knowledge. Students are motivated to read books under developing the reading habit program. About 40% students of an institution have got opportunity to enroll in the program. Among the enrolled readers, 57% are girls. বই পড়া প্রকৃতপক্ষে আমাদের জন্য অতীব জরুরি। যে কোনো একটা বই পড়ার পরে আরেকটা বই পড়ার জন্য তাগিদ এসে যায়, কেননা এটা শেষ হওয়ার পরে জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য একটা তৎপরতা নিজের থেকে আসি যায়। কাজে এই জন্য আমাদের বই পড়া, যে কোনো বইয়ে পড়া আমাদের আপনাদের প্রত্যেকের জন্যই জরুরি। An organizer may be a librarian or teacher trained by Bishwo Shahitto Kendro staff is responsible for lending books to readers once a week. Members are supposed to borrow selected books for a week. Under the program, a reader can read 12 to 16 Bangla books and 4 English books in a year. যেদিন থেকে আমাদেরকে সেকায়েব বইপত্র বিতরণ করছে, ও সমস্ত বইপত্র পেয়ে আমাদের লাইব্রেরিকে আমরা আরও সুন্দর করে সাজিয়েছি। একটা সমৃদ্ধশালী লাইব্রেরি করতে আমরা সক্ষম হয়েছি। এই লাইব্রেরির কার্যক্রম শুধু আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমরা আশপাশের শিক্ষিত লোকদেরকে, এলাকাবাসীদেরকেও বই পড়িয়ে আমরা যেন আরও উন্নতি সাধন করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। To encourage reading books, there is incentive for readers. These are also books. Sikaif provides the different categories of our books based on the number of books read by a student, judged through a simple evaluation test. Student attitude toward reading is improved after enrolled in the development of reading habit program. When children have a positive attitude toward reading, it helps them greatly in their literacy development. আমি এইসব বই পড়ার মাধ্যমে প্রচুর আনন্দ অর্জন করতে পারছি, পাশাপাশি আমার জ্ঞান বৃদ্ধি পাচ্ছে। আমি মানব চরিত্র এবং আশেপাশের পরিবেশ, প্রকৃতি, বিজ্ঞান সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি, যা আমাকে একটা আলোকিত জীবন করতে সাহায্য করছে। এই বইগুলোর মধ্যে আমার অনেক বই ভালো লেগেছে। বিশেষকরে জীবনী গ্রন্থগুলো ও রম্য রচনাগুলো। জীবনী গ্রন্থগুলো আমাকে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়েছে। রম্য রচনাগুলোর মধ্যে থাকা নীতি ও নৈতিকতা আমাকে শিক্ষা দিয়েছে উন্নত মানবিকতা বোধের। তাই আমি মনে করি বই পড়া মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হওয়া উচিত। এই কর্মসূচির শুরু থেকেই আমাদের ছাত্রছাত্রীরা এর সাথে সম্পৃক্ত রয়েছে। প্রতি বছর এর আয়োজনে যে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়, এতে অংশগ্রহণ করে আমাদের ছাত্রছাত্রী পুরস্কৃত হচ্ছে। তন্মধ্যে 2012 খ্রিস্টবর্ষে 59 জন এবং 2013 খ্রিস্টবর্ষে 50 জন পুরস্কৃত হয়েছে। এই কার্যক্রমে আমাদের পরিচালনা কমিটির সক্রিয় সহযোগিতা রয়েছে, পাশাপাশি আমাদের শিক্ষক মণ্ডলী তাদের সহযোগিতা অব্যাহত রাখছেন। বিশ্ব সাহিত্যের এই কার্যক্রমকে আমরা স্বাগত জানাই এবং অনাগত দিনগুলোতেও এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য আমরা বিনীত অনুরোধ রাখছি। Developing the Reading Habit program has activated school library service in most of the institutions of 215 upazilas. The books in the library are not showpieces now. Students have access in the library and can read books.